হ্যালো ফ্রেন্ডস গত পরশ দিন আমি পিসি দিয়ে কীভাবে ফিল্মোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে লর থার্ড তৈরি করতে হবে এই টিউটোরিয়ালটা দিয়েছিলাম তো সেখান থেকে প্রায় ফিফটি পার্সেন্ট কমেন্ট আসছে যে কীভাবে এই লর থারটা মোবাইল দিয়ে তৈরি করা যায় এটা নিয়ে একটা টিউটোরিয়াল করার জন্য সো এখন এইখানে যে লড় থার্ডটা দেখতে পাচ্ছেন এই লর থার্ডটা কীভাবে মোবাইল দিয়ে আপনি একদম হুবহু তৈরি করে ফেলতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টা দেখাবো তো পুরা ভিডিওটা দেখতে তখন ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয় সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস প্রিয় বন্ধুরা এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের ভিতরে চলে যাব এবং দেখব কিভাবে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন যদি আপনার কাছে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটা না থাকে অথবা মুড অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে গুগলে চলে যাবেন যাওয়ার পরে পাওয়ার ডিরেক্টর মুড এপি কে লিখে সার্চ দিবেন অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো এখন সরাসরি মোবাইলের ভিতরে চলে যাব এবং দেখাবো আপনাদেরকে পুরো বিষয়টা একদম বিস্তারিত বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পর এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন আমি লোয়ার থার্ডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভের লিঙ্ক এখান থেকে সরাসরি আপনারা টেম্পলেটটা ডাউনলোড করবেন তো টেম্পলেটটা ঠিক এরকম হবে টেম্পলেটটা প্লে করে দিচ্ছি এই টেম্প্লেটের ভিতরে কোনো টেক্সট থাকবে না আমি নো টেক্সট টেম্পলেটটা আমি এটা তৈরি করছি তো এখন যেটা করতে হবে এখন আমাদের সরাসরি পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে যাইতে হবে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা যদি আপনার কাছে না থাকে প্লে স্টোরে পেয়ে যাবেন সারা সেই পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি তো এইখানে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট এ আইকন রয়েছে আমরা এইখানে ক্লিক করব তারপরে এখান থেকে এডিটে ক্লিক করে দেব এডিটে ক্লিক করে এইখানে আমাদের নামটা লিখতে হবে তো আমি জাস্ট এখানে লিখছি এসকে স্বাধীন তারপরে এটা ওকে করে দিলাম এইবার এই নামটা আমরা ফন্টটা চেঞ্জ করবো এইখান থেকে এটা সোয়াইপ করে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট আমরা এখান থেকে ফন্টের পরে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে মাই ফন্টে ক্লিক করে কাস্টম ফন্ট ব্যবহার করব আপনি যদি কাস্টম ফন্ট ব্যবহার করতে না পারেন তাহলে কীভাবে কাস্টম ফন্ট ব্যবহার করবেন এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তো এখান থেকে আপনারা কাস্টম ফন্টগুলো গুগল থেকে ডাউনলোড করবেন তো আমি এখানে এই ফন্টটা ব্যবহার করবো আমার এই ফন্টটা তো জাস্ট এই ফন্টের পরে ক্লিক করে দিচ্ছি উপরে ফন্ট চেঞ্জ হয়ে গেছে এবার ওকেতে থেকে ক্লিক করে দিলাম এবার দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট এখানে চলে আসছে এইটা একটু ধরে আমরা এটা বড় করে দিচ্ছি এবারের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো আমরা এইখানে চলে যাব এইখানে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে এই যে অপশানটা রয়েছে আমরা এইখানে ক্লিক করে দিব তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো এবার এই ফাইলটা আমরা সেভ করব উপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিলাম তারপর সেভ অ্যাস ইমেজ যে অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব তারপর এখানে সেভ টু গ্যালারি তো আমাদের এই পিকচারটা সেভ হয়ে গেছে এখন আমাদের একটা কাজ হয়ে গেলো এবার আমরা সরাসরি পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব যে অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে আমরা এটা করবো তো পাওয়ার ডিরেক্টর যেটা আপনার না থাকে তাহলে গুগল থেকে নামিয়ে নেবেন কতটা তো আগেই বলে ফেলছি তো পাওয়ার ডিরেক্টর আসার পরে এইখানে ক্লিক করে দিব এইখান থেকে আবারও আমরা ওকেতে ক্লিক করে দিব যেভাবে আছে এইভাবে ওকেতে ক্লিক করে দিব তাহলে আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এইবার আমাদের ওই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি তো এইখান থেকে আমরা সেই ফাইলটাই ফাইলের পরে ক্লিক করে দিলাম দিলে এটা সিলেক্ট হয়ে গেল তারপর প্লাস আইকনে ক্লিক করে দিলে নিচে আমাদের এটা চলে আসলো তো এইখান থেকে আমরা এইটা একটু প্লে করে দেখি দেখুন এইভাবে আসছে এবার এর ভিতরে আমাদের টেক্সট অ্যাড করতে হবে তো আমি এইটা একটু আর একটু করে নিচ্ছি এবার এটা টেক্সট অ্যাড করব তো আমরা জাস্ট এইখানে রাখবো এরকম পজিশনে রাখবেন রাখার পরে আমরা টেক্সট অ্যাড করবো তো টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে পিকচার আইকন এখানে ক্লিক করে দিব তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যে ছবিটা আমরা এইমাত্র বানিয়েছি তো আমরা সরাসরি পিকজেল ল্যাব ফোল্ডারের ভিতরে চলে যাচ্ছি যাওয়ার পরে আমাদের সেই ছবিটাতে ক্লিক করে দিব পরে প্লাস এখানে ক্লিক করে দিব তাহলে আমাদের ছবিটা এখানে চলে আসছে টেক্সটটা এইবার আমরা আরেকটু সামনে যাচ্ছি যাওয়ার পরে এইটাকে আমরা এইখানে সরাই এনে এখানে রেখে দিব তারপরে এটা যদি আপনি আরেকটু বড় করতে চান তাহলে এইটা একটু বড় করে দিবেন অনেক বড় হয়ে যাচ্ছে এরকম পজিশনে রাখবেন তো এইটা যদি আমরা এখন প্লে করি প্লে করার পরে এইখানে আমাদের টেক্সটটা বড় একদম প্রথম থেকে চলে আসছে তো এইটাকে আরেকটু ছোট করতে হবে তো এইখানে আমরা এসকে স্বাধীনটা প্লেস করে দিলাম এবার আমরা এইটা প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এসকে স্বাধীনটা চলে আসছে এবং এইটা এইভাবে থাকবে এবং লাস্টে গিয়ে দুইটা একসাথে চলে যাবে আর আমরা এটা প্লে করলে আমাদের খুব চমৎকারভাবে একটা লোয়ার থার্ড কিন্তু এখন তৈরি হয়ে গেছে তো দেখতে পারলেন এটা কিন্তু খুব চমৎকারভাবে হয়ে গেছে এখন এই ফাইলটা আমাদের সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এইখানে যে সেভ আইকন রয়েছে আমরা এইখানে ক্লিক করে দিব দেন এইখান থেকে যে প্রোডিউস ভিডিওর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এইখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফুল এইচডি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রোডিউস প্রোডিউসে ক্লিক করে দিব প্রোডিউসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে এখন এই ভিডিওটা আমরা এখান থেকে একটু প্লে করে দেখব তো এখন আমাদের এই যে ল থার্ডটা আমরা তৈরি করেছি এটা কীভাবে ভিডিওতে সেট করবে সেটা এখন আপনাদেরকে দেখাবো তো আমরা জাস্ট আবার এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে ওকেতে ক্লিক করে দিলাম পরে আমাদের এখানে টাইম লাইনটা চলে আসলো তো এখন আমরা যে ভিডিওতে অ্যাড করতে চাই এখান থেকে জাস্ট সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম আমি দেখানোর স্বার্থে ভিডিওটা এখান থেকে একটু কেটে নিচ্ছি এইখানে আমরা ল থার্ডটা অ্যাড করবো তো লওয়ার থারটা অ্যাড করার জন্য এরকম পজিশনে রাখবো রাখার পরে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা আমরা এইখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আমরা জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিব তারপরে এইমাত্র আমরা যেটা সেভ করেছি পাওয়ার ডিরেক্টরে চলে যাব যার পরে উপরে যেটা দেখতে পাচ্ছেন এইটা আমরা এই মাত্র সেভ করেছি এটাতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেবো তাহলে এটা নিচে চলে আসছে এইটার পরে ক্লিক করে আমরা এখানে ধরে এটাকে বড়ো করে দিলাম বড়ো করে দেওয়ার পরে এটার যে গ্রিন স্ক্রিন অর্থাৎ যে ব্যাক কালার রয়েছে ব্যাক স্ক্রিন এটাকে আমাদের রিমুভ করতে হবে উপরে পেন আইকনে ক্লিক করে দিব পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কী জাস্ট এখান থেকে ক্রোম আকৃত ক্লিক করে দিব তারপর আমরা এইখানে যে পেনটা দেখতে পাচ্ছেন এই পেনের পরে একটা ক্লিক করে দিব তারপর ডিসপ্লেতে পিন চলে আসছে এখন ডিসপ্লের পরে একটা ক্লিক করে আবার আমরা এই পেনটাতে ক্লিক করে দেবো পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাক আসার পরে এইটা আমরা প্লে করে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোয়ার থার্ড আমরা তৈরি করে ফেললাম এবং আমাদের ভিডিওতে অ্যাড করলাম সো যাদের কম্পিউটার নেই তাদের ভাবার কোনো কারণ নয় আজকের ভিডিও দেখার পর থেকে আপনি এই লোয়ার থার্ডটা খুব চমৎকারভাবে আপনার মোবাইলের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম